Assalamu alaikum, dear viewer. Welcome to my tutorial. আশা করি আপনারা ভালো সবাই ভালো আছেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করতেছেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আর আপনারা সবাই আমি মনে করতেছি যে আপনারা আমার টিউটোরিয়াল গুলো অনেক বেশি প্র্যাকটিস করতেছেন আর স্পেশালি থ্যাঙ্কস ফর আমার যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন দ্যাট মিন্স আমার সাবস্ক্রাইবাররা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার সাথে আছেন আমরা একটা ফ্যামিলি আকারে আছি আমরা প্রায় এখন 1500 এর ফ্যামিলি তো আশা করি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ সিভিল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার উপর টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব আমার যথাসাধ্য ইনশাআল্লাহ প্রতিনিয়তই আমি সফটওয়্যারের উপর সিভিল ইঞ্জিনিয়ারিং হেল্পফুল টিউটোরিয়াল এন্ড মোস্ট ইনফরমেটিভ টিউটোরিয়াল দিয়ে যাব আপলোড দিয়ে যাব এবং আপনারাও আমাকে ইন্সপায়ার করার জন্য ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে আমি দেখাচ্ছি আমার চ্যানেলে এই যে চ্যানেলে ঢোকার পরেই একটা লাল বাটন দেখবেন সাবস্ক্রাইব বাটন ওখানে একটা ক্লিক মারবেন আলতো করে একটা ক্লিক মেরে দিবেন তো তাতে আপনার কি সুবিধা হবে আপনি সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলকে আমি যেই ভিডিওগুলো আপলোড দিব সেই ভিডিওগুলো আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে মানে সবার আগে পৌঁছে যাবে আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন সো সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করা যায় আর হচ্ছে ভিডিওতে যদি কোনো প্রকার প্রবলেম থাকে বুঝতে না পারেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন তো চলুন আমরা আজকে যেই টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি আমরা আমার আজকে ভিডিওটা যেই টপিকের উপর সেটা হচ্ছে আমি মনে করি ওই টপিকটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট সবার জন্য যারা আর্কিটেকচার ফিল্ডে বা সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে জব করি তাদের জন্য এটা দরকার বিশেষ করে ঢাকায় যারা কাজ করি ঢাকায় যারা কনসালটেন্সি করি ডিজাইন করি তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিভাবে আমরা একটা রাজুক শিট সাজাবো রাজুকে অ্যাপ্রুভালের জন্য যে শিটগুলা এই শিটগুলা কিভাবে সাজাবো সেটা নিয়ে আমাদের আজকের টিউটোরিয়াল তো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত টিউটোরিয়ালটি দেখলে ইনশাআল্লাহ আপনি আপনার জন্য অনেক উপকার হবে এবং আপনার নতুন একটা প্রসেস অর্থাৎ প্রসেস নতুন প্রসেস বলতে আপনি যদি না জেনে থাকেন কিভাবে রাজুক শীট করতে হয় সেই প্রসেসটা একেবারে শিখে যাবেন অনেকেই রাজুক শীট ট্রেনিং করে শিখতে যান তবে তার আগে বলে নেই আমরা রাজুকের যে কোনো কাজ করার আগে ফার ক্যালকুলেশন করে প্ল্যান করা লাগে এটা অবশ্য আর্কিটেক্টরা করে থাকেন তো আমি আরেকটা ভিডিও বানাবো টিউটোরিয়াল বানাবো ফার ক্যালকুলেশনের উপর কিভাবে একটা প্লটকে ফার ক্যালকুলেশন করে প্ল্যান করা যায় রাজুকের গ্যাজেট অনুসারে তো আজকে আমরা আজকে দেখব হচ্ছে কিভাবে রাজুকের অ্যাপ্রুভাল শিট সাজাইতে হয় ওকে আমার সামনে একটা রাজুকের অ্যাপ্রুভাল শিট আছে যেটাকে অ্যাপ্রুভাল করা হয়েছে অ্যাপ্রুভ করা হয়েছে এমন একটা শিট এটা অ্যাপ্রুভ একটা প্রজেক্টের শিট তো এইটার মতো কিভাবে আমরা একটা অ্যাপ্রুভাল শিট সাজাতে পারি তার আগে আমরা দেখি দেখেন এখানে কি কি জিনিসগুলো লাগে ফার্স্ট আপনার ফ্লোর প্ল্যানগুলো লাগবে ফ্লোর প্ল্যানগুলো সবগুলো ফ্লোর প্ল্যান লাগবে তারপর সে এলিভেশন সেকশনগুলো লাগবে চারটা এলিভেশন লাগবে চার হাইটের চারটা এলিভেশন দুইটা সেকশন তারপর হচ্ছে লাগবে হচ্ছে মৌজা ম্যাপ লাগবে আপনার প্লট নাম্বারটা কত রোড নাম্বার দেখে এইভাবে একটা মৌজা ম্যাপ লাগবে ওকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকম মৌজা ম্যাপ লাগবে তারপর হচ্ছে একটা লেআউট প্ল্যান থাকবে যে আপনার সাইটের দ্যাট মিন্স আপনার যে জায়গাটা আপনার যে ল্যান্ড এই ল্যান্ডের কোন পয়েন্টে কি ইউজ করতেছেন কিভাবে ব্যবহার করতেছেন কতটুকু স্পেস নিচ্ছেন এরকম একটা লেআউট প্ল্যান লাগবে সো এই ড্রয়িং গুলা আসলে আমি আগে করে রাখছি আমরা এখানে মডেলে আমরা দেখতে পারি যে এই ড্রয়িং গুলা করা আছে এই ড্রয়িং গুলা সবগুলা করা আছে জাস্ট আমরা এটা এই লেআউটে সাজাইছি ড্রয়িং করতে সবাই জানে আশা করি তো আমরা আজকে দেখব এই যে লেআউটে কিভাবে সাজানো হয়েছে তো ফার্স্ট সাজানোর জন্য যেটা করব সেটা হচ্ছে রাজুকের যে অ্যাপ্রুভাল শিটের যে সাইজটা সেই সাইজ অনুযায়ী আমরা একটা এই যে টাইটেল টেমপ্লেট বানাবো এখানে দেখেন টাইটেল টেমপ্লেট এই যে চারপাশে যেটা এটা টাইটেল টেমপ্লেট বলে এটার সাইজটা আমি এখানে ডাইমেনশন দিয়ে দিছি আপনাদেরকে বোঝার জন্য 40 ইঞ্চি × 30 ইঞ্চি হবে ঠিক আছে রাজুকের অ্যাপ্রুভাল শিটের জন্য যে শিটটার সাইজ হবে 40 ইঞ্চি × 30 ইঞ্চি তো আমরা এখন এরকম একটা শিটে বানাবে দেখেন টাইটেল টেমপ্লেটটা আপনারা বানাইতে পারবেন তারপর আমি বানাই দেখাচ্ছি আমরা রেক্টেঙ্গেল ড্র করলাম এখানতে এট দা রেট দিলাম
ঠিক আছে এট দা রেট দিলাম 40 ইঞ্চি কমা 30 ইঞ্চি ওকে এই যে আমার একটা টাইটেল টেমপ্লেট হয়ে গেছে বলতে একটা শেপ চলে আসছে তো এটাকে আমি একটু অফসেট করে সুন্দর করে দিই এটার মতো আমি একটু ম্যাচ করে দিই ওটার সাথে কালার তাহলে আপনাদের সাথে রিডেবল হবে একটু লাইন ওয়েট বাড়াই দিই যাতে রিডেবল হয় ওকে তো এই এবং এটাকে অফসেট দিয়ে দিই অফসেট 3 ইঞ্চি দিলাম ও সরি 3 ইঞ্চি অনেক বেশি হয়ে গেছে অফসেট 1 ইঞ্চি তাও অনেক বেশি মোটা হয়ে গেছে অফসেট 0.5 ইঞ্চি ওকে হয়ে গেছে তারপরে এই কর্নারে আপনারা কি করবেন একটা টাইটেল টেমপ্লেট বানাবেন এখানে আছে এই যে টাইটেল টেমপ্লেট এখানে এই হিস্ট্রি ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার প্রজেক্ট নেম তারপরে অকুপেন্সি টাইপ তারপর আছে ওনার্স নেম আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার্স এবং চেকড বাই ক্যাড বাই স্কেল এবং ডেট ড্রয়িং টাইটেল সো এই জিনিসগুলো আপনারা বানাবেন তো আমি এটাকে এখান থেকে নিয়ে কপি করে দেখাচ্ছি মানে এই জিনিসগুলো আমি বানানো দেখানো মানে হয় না কারণ এগুলা খুবই সিম্পল বাচ্চারাও পারে এগুলো বানাইতে বাচ্চা বলতে যারা নিউ কামার এই সফটওয়্যারে তারাও পারবে তো আমি দেখাবো এখন এই আমরা টাইটেল টেমপ্লেটটা সাজানো আমাদের হয়ে গেছে বাট কিভাবে আমরা এর মধ্যে ড্রয়িং নিয়ে আসব কিভাবে ড্রয়িং নিয়ে আসব এবং ড্রয়িং নিয়ে আসারও কিছু রুলস আছে যেমন আমরা আপনার প্ল্যানগুলা সবসময় যে ফ্লোর প্ল্যানগুলা 1:100 স্কেলে থাকবে অর্থাৎ পেপারের সাথে ড্রয়িং এর স্কেল থাকবে 1:100 কোন ক্ষেত্রে প্ল্যানের ক্ষেত্রে তারপরে এলিভেশনের ক্ষেত্রে 1:100 তারপরে এখানে এলিভেশনের ক্ষেত্রে এলিভেশন সেকশন প্ল্যান এগুলোর ক্ষেত্রে অবশ্যই রাজুকের গ্যাজেট অনুসারে 1:100 স্কেলে থাকতে হবে তারপরে মৌজা ম্যাপ বা মাস্টার প্ল্যান 1:200 থাকবে 1:2 বা সাইড এই যে এটা মাস্টার প্ল্যান বা লেআউট আর কি টোটাল 1:200 তারপরে মৌজা ম্যাপ এইটা আসলে স্কেলটা লিখে দিছে আর কি 16 ইঞ্চি সমান 1 মাইল এটা লিখে দিছে এটা আসলে স্কেলের ভাবে পরিমাপ করা হয়নি তো ঠিক আছে আমরা ওই প্ল্যানগুলো সাজাই এটাও একটা রুলস অবশ্য ঠিক আছে তো এটাকে আমরা ভাগ করে নিয়ে আসতে পারি 1 ইঞ্চি সমান 1 মাইল এভাবে ভাগ করে একটা স্কেল ফ্যাক্টর নিয়ে আসতে পারে তো আমরা চলুন এগুলো আমরা করি দেখেন ফার্স্ট ধারাবাহিকভাবে ফ্লোরগুলো বসানো হয়েছে তো আমরা কি করব এম ভিউ কমান্ড দেব এম ভি কমান্ড দিলাম কমান্ড দেওয়ার পরে এইখান থেকে আমি এইটুকু বাউন্ডারি সিলেক্ট করলাম ওকে করার পরে আমরা কি করব আমরা এর মধ্যে ডাবল ক্লিক করব এই বাউন্ডারির মধ্যে ডাবল ক্লিক করলাম করার পরে সাপোজ আমরা এই বেসমেন্টের প্ল্যানটাকে নিয়ে আসব ঠিক আছে তা এখন আমরা কি করব এখন তো আমি এটা এমনি মুখস্থ নিয়ে আসছি কোনো পরিমাপ ছাড়া পরিমাপ নাই যে কত স্কেল কত আছে সেটা আমি তা জানি না তো সেই জন্য কি করতে হবে জুম কমান্ড দিতে হবে Z00M জুম কমান্ড দিতে হবে তারপরে লিখতে হবে 1/ যত স্কেল বলা থাকবে 1/100 XP ওকে তাহলে দেখেন ও কিন্তু প্ল্যানটা কিন্তু মুভ করছে তো মুভ করার পরে তার মানে 1:100 সে সেট হইছে এবং তখন কি করতে হবে আপনি এটাকে মুভ করে এই লেআউটটা মুভ করে এইদিকে সাজাই নেন এখান থেকে এদিকে মানে এইটুকু জায়গার বেশি তার আমার এর জন্য আমার লাগতেছে না পেপারে ওকে এখান থেকে এখানে তো সাজাই আমি একটু ছোট করে নিলাম এগুলা একটু কালারটা অন্যরকম দেই বোঝা যাচ্ছে না ওকে তারপরে আমি এইটাকে তাইলে মুভ করে এদিকে এই কর্নারে বসাই দিলাম একটু ফাঁকা রাখতে পারেন আপনি অথবা প্রয়োজন নাই তো এই দেখেন আমরা এখানে গ্রাউন্ড ফ্লোরটা সাজাই ফেলছি তারপরে কি করব এই লেয়ারটাকে আপনি কপি করেন কপি করলাম এদিকে কপি করে আবার আমি এদিকে বসাই দিলাম আপনি চাইলে হালকা একটু একটু ফাঁকা রাখতে পারেন নো প্রবলেম তারপর আমরা ফার্স্ট ফ্লোর বসাবো ধারাবাহিকভাবে ফ্লোরগুলো এখানে ডাবল ক্লিক করে ঢুকবো ঢুকার পরে এই যে ফার্স্ট ফ্লোর লেখা আছে তারপর আমরা এটাকে আবার জুম কমান্ড দেবো জুম
তারপরে 1/100 xp ওকে এটাও সেট হয়ে গেছে তো এইটা এখন 1:100 এ আছে ওকে এই যে স্কেল 1:100 এটা কিন্তু পরে লেখা হইছে ঠিক আছে অথবা আগেও লিখে নিতে পারেন আপনি আগেও লিখে এভাবে আপনি কমাটা দিতে পারেন তারপরে আমি অন্য ফ্লোরগুলো দেখি তারপরে এখানে রাখা হইছে যে একটা মৌজা ম্যাপ এখানে 201:200 লেআউট প্ল্যানার বা যেটা মৌজা ম্যাপ বলে এইটাকে আমরা সামনে নিয়ে আইসা জুম কমান্ড দিব 1/200 xp এন্টার ওকে তাহলে এটাকে একটু মুভ করে এদিকে নিয়ে আসলাম একটু এদিকে উপরের দিকে উঠাই দিলাম ওকে তাহলে এটা সেট হয়ে গেছে তারপর বাইরে এসে ডাবল ক্লিক করব করার পরে এটাকে আমরা ছোট করে দিলাম এদিকে ছোট করে দিলাম এদিকে একটু নামাই দিলাম ওকে এখন এটাকে একটু মুভ করে উপরে তুলতে পারেন অথবা এখানেও ঠিক আছে চলে ঠিক আছে তারপরে বাকি প্ল্যানগুলো আমরা নিচের দিকে সাজাতে পারি বা সামনের দিকেও সাজাতে পারি আপনি আপনার পছন্দ অনুযায়ী তো আমি এটাকে আবার কপি করলাম কপি অথবা আপনি কপি না করে নতুন এমবিও কমান্ড দিয়ে নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে আবার মাপটা নিতে হবে তো আমরা আবার ডাবল ক্লিক করলাম তো আমরা গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর দিছি এখন দিলাম হচ্ছে সেকেন্ড টু সিক্সথ ফ্লোর তাহলে আমরা ঝুম এটাকে সামনে নিয়ে আসবো সামনে নিয়ে আসা ঝুম কমান্ড 1/100 xp ওকে তো এটাও হয়ে গেছে আমরা এটাকে আরেকটু এদিকে আরেকটু ছোট করে দেই এইটা আপনি স্কেল সেট করার পরে এটাকে মুভ করে টরে একটু ছোট বড় করতে পারা কিন্তু প্ল্যানের ভিতরে থেকে জুম ইন আউট করা যাবে না কিন্তু ঠিক আছে তারপরে এটাকে আবার কপি করলাম আমি এটাকে এই পাশে কপি করি এভাবে আপনি ধারাবাহিকভাবে সবগুলা ফ্লোর সাজাবেন টপ ফ্লোর জেড স্ল্যাশ ও সরি আমরা জুম কমান্ড দিব ডাবল ক্লিক করে ঢুকবো ঢুকার পরে ঝুম কমান্ড 1/100 xp এন্টার ওকে ওকে ফ্রেন্ড এভাবে সবগুলা প্ল্যান আপনারা সাজাবেন তারপর আমি একটা এলিভেশন বা সেকশন আয়না দেখাচ্ছি আমি এখান থেকে এমভি মাল্টিপল ভিউ এমভি কমান্ড মানে মাল্টিপল ভিউ একটা শীটের মধ্যে মাল্টিপল ভিউ আমি এখানে এই পর্যন্ত লেআউট নিলাম নেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করলাম ঢুকলাম ঢুকার পরে সাপোজ আমি এই এলিভেশনটা রাখতে যাচ্ছি এর মধ্যে তাহলে ওইটার স্কেল হবে 100:100 তাহলে জুম কমান্ড 1/100 xp অনেক বেশি আমার যেই লেয়ারটা নিছি এটা অনেক ছোট হয়ে গেছে যার কারণে অনেক দূরে চলে গেছে তাহলে এটাকে আমরা টাইনা বড় করে দিই তারপর ডাবল ক্লিক করি করে এটা ধরি মুভ প্যান করি প্যান জুম করিব না কিন্তু প্যান করব এই যে প্যান করে আইনা বসাই দিলাম তারপর আমরা এটাকে ছোট করে দিতে পারি তো এভাবে আপনি এরকম সম্পূর্ণ এরকম ভাবে আমি দেখাইলাম এর মধ্যে আর কোনো ব্যতিক্রমতা নাই তো এরকম ভাবে আপনি সবগুলা শীট এরকম ভাবে আপনি সাজাইতে পারেন একদম সবগুলা শীট এরকম ভাবে আপনারা সাজাবেন তো তো আশা করি ফ্রেন্ড বুঝতে পারছেন এখানে ফার ক্যালকুলেশনটা আছে এই ফার ক্যালকুলেশনটা আপনারা এর মধ্যে শীটের মধ্যে দিয়ে দিবেন দিয়ে দিতে হবে আর কি রুলস এবং আমি পরবর্তী যে আমার যে টিউটোরিয়াল হবে সেটা আমি ফার ক্যালকুলেশন কিভাবে করবেন সেটা নিয়ে আমি টিউটোরিয়াল বানাবো তো ফ্রেন্ড আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আমার সাথে থাকবেন এবং হচ্ছে ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে বেনিফিশিয়াল মনে হইলে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ